বাংলায় পোস্টের রহস্য। লোকসভা নির্বাচনের আগেই বাংলায় রহস্যময় পোস্টার জানিয়ে শুরু হয়েছে জল্পনা। পোস্টারে লেখা, বাংলায় বিকল্প রাজনীতি। পোস্টার শেয়ার করলেন কৌস্তভ বাগচী। শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় একই পোস্টার, তবে পোস্টারে লেখা নেই কোনো সংগঠনের নাম। স্বাভাবিকভাবেই কারা এই পোস্টার দিল তা নিয়ে তুঙ্গে জল্পনা। বাংলায় পোস্টের রহস্য এবং স্বাভাবিকভাবেই এই পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। কলকাতা থেকে শুরু করে জেলা, রহস্যে ঘেরা এই পোস্টার। পোস্টারে লেখা, বাংলায় বিকল্প রাজনীতি। পোস্টার শেয়ার করলেন কৌস্তভ বাগচী। শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় সেই একই পোস্টার যেখানে লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে সেই পোস্টারে লেখা নেই কোনো সংগঠনের নাম। স্বাভাবিকভাবেই এই পোস্টার কারা দিল সেই নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা। বছর একেবারেই শেষ এবং আগামী বছর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগেই রহস্যময় পোস্টার জানিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি। এবং এ বিষয়ে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বিকল্প রাজনীতি, এই বিষয়টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বিগত কয়েক মাস আগে এই কথাটি বলেছিলাম, লাগাতার এই কথাটি আমি বলি, কারণ আমি মনে করি যে আগামী দিনের পশ্চিমবঙ্গ ভবিতব্য, পশ্চিমবঙ্গের ভবিতব্য বিকল্প রাজনীতি। আমি দীর্ঘদিন ধরে বলেছি এই কথা, কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির পরিসরে একটা বড় ভ্যাকিউম আছে। সেই ভ্যাকিউমটা কোনো বিরোধী দল সেই এক্সপেকটেশনটা মিট করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি। তো আজকে সারা শহর জুড়ে, সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে। আমার বা আমি কখনো এই বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি, বিকল্প রাজনীতি বারংবার বলেছি, আগেও বলেছি, এখনও বলেছি, আগামী দিনেও বলবো। এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বা কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে, আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি, এবং আমি চাই এই চিন্তাভাবনা যদি বাংলার মানুষ এইভাবেই গ্রহণ করে, তাহলে আমি সত্যি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করব। বাংলায় বিকল্প রাজনীতির পোস্টের প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তার ঠিক কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। রাজনীতির কথা বলার জন্য কলকাতা থেকে কোচবিহার পোস্টার, কোটি কোটি টাকা কারা ফান্ডিং করছে আমি জানি না। কংগ্রেসের মধ্যে আছেই কিন্তু বিকল্প বলছি, তৃণমূলের মধ্যে আছেই কিন্তু ক্ষমতা কম বেশি অতএব বিকল্প বলছি, এগুলোকে ঠিক বিকল্প রাজনীতি বলে বলা যায় না। এগুলো কারুর সাময়িক ক্ষুদ্র স্বার্থ অনুযায়ী চলার লক্ষণ বলে মনে হতে পারে। ফলে মানুষের জন্য রাজনীতি, জীবন জীবিকার লড়াই এগিয়ে নিয়ে যাবার জন্য রাজনীতি, বামপন্থীরা তার মনোভাবে চলেন, আর বাকি কেউ কখনো কিছু বলছেন সেটা বোধ হয় ক্ষুদ্র সাময়িক কোনো স্বার্থ হতে পারে, বিকল্প রাজনীতি বলে সেগুলো মনে হয় না। ওর পিছনে অনেক টাকা আছে, অনেক টাকার গল্প আছে। আমরা আরো বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য, আমরা যাব প্রতিনিধির কাছে। তবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বাংলায় পোস্টের রহস্য, লোকসভার আগে রহস্যময় পোস্টার। পোস্টারে লেখা বাংলায় বিকল্প রাজনীতি। পোস্টার শেয়ার করলেন কৌস্তভ বাগচী। শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় একই পোস্টার এবং এই পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। আমরা আরো বিস্তারিত ভাবে জানবো। সুকৃতি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকৃতি, কি বা কারা এই পোস্টার দিল, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, লোকসভা ভোটের আগে বাংলায় পোস্টার রহস্য। শ্যামবাজার, ধর্মতলা, পার্ক সার্কাস, রাসবিহারী, হাজরামোড়, এমনকি তোমাকে জানিয়ে রাখবো প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনের সামনেও এই পোস্টার দেখা গিয়েছে। রবিবার সকাল থেকেই দেখা যায় কলকাতার বিভিন্ন জায়গায়, বিভিন্ন মোড়ের মাথাগুলো, গড়িয়াহাট, রবীন্দ্র সদন, এক্সাইড মোড়, শ্যামবাজার, এই সমস্ত এলাকায় এই পোস্টার পড়ে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বিকল্প রাজনীতি যে পোস্টার পড়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এবং তেরঙ্গা পোস্টারে সবুজ ও নীল রঙে লেখা বাংলার বিকল্প রাজনীতি, তবে পোস্টারে নাম নেই প্রচারকের। এই নিয়ে যথেষ্ট রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই পোস্টার নিয়ে যথেষ্ট রহস্য নানা বাজছে রাজনৈতিক মহলে লোকসভা ভোটের আগে। সুস্মিতা, একেবারে ধন্যবাদ। সুকৃতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য।